আসসালামু আলাইকুম, দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব লাভবার্ড পাখি ডিম বাচ্চা করানোর জন্য দুইটি কার্যকারী ঔষধ নিয়ে। আপনারা অনেক সময় বলেন যে ভাই আমাকে এমন একটি ওষুধের নাম বলেন যাতে আমার পাখি মিটিংয়ে যায় এবং ডিম বাচ্চা করে। এছাড়াও আপনাদের অনেকের পাখি ডিম দিচ্ছে না। আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই 10 মাস যাবত পাখি পালতেছি কিন্তু পাখি কিছুতেই ডিম বাচ্চা করছে না, কারো পাখির ডিম ফুটছে না, কারো পাখির দুই একটা ডিম ফুটছে আবার বাচ্চা ফুটে মারা যাচ্ছে, কারো পাখি ডিম পারছে না বা ডিম পারে আবার নিজের ডিম নিজে খেয়ে ফেলছে। এই কারণে আজকের ভিডিওতে এমন দুইটি ওষুধের নাম বলে দিব যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনার পাখি অবশ্যই মিটিং করবে এবং ডিম বাচ্চা করবে। সাথে সাথে এই ওষুধগুলো আপনারা কোথায় পাবেন এবং এর দাম কত এবং ব্যবহারবিধি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে এখনই ভিডিওটি শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। শুরুতেই আমরা যে ওষুধটির নাম বলবো সেটি হচ্ছে ক্যালপ্লেক্স। এর আগে এই ওষুধটি আপনাদের মাঝে শেয়ার করছিলাম, তো আজকে একটু বিস্তারিতভাবে ওষুধটির কথা আপনাদেরকে বলবো। ক্যালপ্লেক্স ওষুধ খাওয়ালে পাখির ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। ডিম পাড়ার আগে পাখি প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা হয়, কারণ ডিমের খোসা যে আছে ওটা ক্যালসিয়াম নির্মিত। এই কারণে পাখি প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা হয় আর এই খাঁচার ভেতরে ক্যালসিয়াম থাকে না, কারণ লাভবার্ড পাখি যখন প্রাকৃতিক পরিবেশে বাস করে তখন ওরা প্রাকৃতিক থেকে ক্যালসিয়াম সংগ্রহ করতে পারে কিন্তু খাঁচায় থাকলে ওরা এই কাজটা করতে পারে না। এ কারণে ডিম পাড়ার আগে আপনারা ক্যালসিয়াম ওষুধটা ব্যবহার করতে হবে। ক্যালসিয়াম ওষুধটা ব্যবহার করলে ডিম উর্বর হবে এবং সবগুলো ডিম ফোটার একটা সম্ভাবনা থাকবে, এছাড়াও পাখি মিটিং সফল হবে। পাখির বাচ্চা প্রতিবন্ধী বা অসুস্থ হবে না। অনেক সময় দেখা যায় লাভবার্ড পাখির বাচ্চা প্রতিবন্ধী হয় অথবা অসুস্থ হয়ে যায়, একটু বড় হবার পর মারা যায়। আপনারা যদি এই ক্যালসিয়াম ওষুধটা সঠিকভাবে এবং সঠিক সময়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনার পাখির বাচ্চাদের এই সমস্যা হবে না। এছাড়াও পাখির শারীরিকভাবে সুস্থ থাকবে, পাখি সহজে দুর্বল হবে না, কারণ যখন 4-5টা বাচ্চা থাকবে আবার অনেক সময় এর বেশিও বাচ্চা থাকে, এই বাচ্চাগুলোকে ফিটিং করতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়, সেক্ষেত্রে ক্যালসিয়াম ওষুধটা ব্যবহার করলে আপনার পাখি দুর্বল হবে না। এ কারণে আপনার পাখির মিটিংয়ে দেওয়ার আগে সবগুলো পাখিকে আপনি 5 দিন ক্যালপ্লেক্স ওষুধটা খাওয়াবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে বলে দেব কি পরিমাণে এবং কিভাবে ব্যবহার করবেন। 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণের এই ক্যালসিয়াম ওষুধটি ব্যবহার করবেন। অনেকে মিলির পরিমাপটা বোঝেন না, যার কারণে আপনারা মিলির পরিমাপটা বোঝার জন্য বাজার থেকে একটা ইঞ্জেকশন সিরিজ কিনবেন। সেই সিরিঞ্জে দেখবেন মিলি পরিমাপ দেওয়া আছে, সেটা ব্যবহার করে আপনারা 1 মিলি 1 লিটার পানিতে ওষুধটা দিয়ে দেবেন, তাহলে আর মিলি পরিমাপ করার জন্য কোনো ঝামেলা থাকবে না। আর আপনারা এই ওষুধটা 1 টানা 5 দিন ব্যবহার করবেন, আর ওষুধ মিশ্রিত পানি 6 ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না। আগের দিন বিকেলবেলায় আপনারা খাঁচার ভেতর থেকে পানি সরিয়ে রাখবেন এবং পরের দিন সকালবেলা আপনারা ওষুধ মিশানো পানিটা দিয়ে দেবেন। এর কারণ হচ্ছে পাখি সহজে ওই ওষুধ মিশ্রিত পানিটি খেতে চায় না। এই কারণে আগের দিন যদি আপনি পানি সরিয়ে রাখেন পরের দিন সকালবেলা ওষুধ মিশ্রিত পানি দিলেই পাখি খেয়ে নেবে। এই কারণে আপনাকে অবশ্যই এই টেকনিকটি ফলো করতে হবে। এই ক্যালপ্লেক্স ওষুধের দাম হচ্ছে মাত্র 90 টাকা, আপনারা এর কিছু কম বেশিতেও পেয়ে যেতে পারেন। এই ওষুধটা আপনারা যে কোনো পশু পাখির দোকানে, পোলট্রি মুরগির ডাক্তারের দোকানে আপনারা পেয়ে যাবেন। এই ওষুধটা সারা বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায়, আর এই ওষুধটা শুধুমাত্র লাভবার্ড পাখি না সকল পাখির ক্ষেত্রে ব্যবহার করা যায়। লাভবার্ড, কোকাটেল, বাজারিকার, ফ্রেঞ্চ, হাঁস মুগরি, গরু ছাগল সবার ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এই কারণে আপনারা নিকটস্থ বাজার থেকে এই ওষুধটি সংগ্রহ করে নেবেন। ক্যালপ্লেক্স ওষুধটা 5 দিন ব্যবহার করার পরে আপনি পাখিকে ব্রিডিংয়ে দিয়ে দেবেন, অর্থাৎ পাখিকে জোড়া দিয়ে দেবেন। এরপর এই ইসেল ওষুধটা ব্যবহার করা শুরু করবেন। আর এই ইসেল ওষুধটা খুবই কার্যকরী ওষুধ, যাদের পাখি মিটিং করতে চায় না অথবা ডিম দিতে চায় না তারা এই ইসেলটা ব্যবহার করতে পারেন, আশা করি সুফল পাবেন। আমি অনেক সময় আমার পাখির ডিম পাড়তে চায় না অথবা মিটিং করতে চায় না, এমন অনেকবার হয়েছে তখন আমি এই ইসেলটা ব্যবহার করেছি। ইসেল ব্যবহার করলে পাখি 2-3 দিনের ভিতরেই মিটিংয়ে চলে আসবে। তো সবার আগে চলুন জেনে নেওয়া যাক সেই ইসেলটা আমরা কেন ব্যবহার করব।
সম্মানিত ভিউয়ার্স, ইসেল ব্যবহার করার প্রধান যে কারণ পাখিকে মিটিংয়ে যেতে বাধ্য করা, আর এই ইসেল নতুন পালক বোঝাতে সাহায্য করবে। পাখি ও পাখির বাচ্চাদের কালার অনেক সুন্দর হবে, কারণ ভিটামিন ইর এর অভাবে পাখির বাচ্চার কালার সুন্দর হয় না, পাখির কালার সুন্দর হয় না, দেখতে অসুন্দর হয়। এই কারণে আপনারা যদি এই ইসেল ব্যবহার করেন তাহলে আপনার পাখি এবং পাখির বাচ্চার কালার অনেক সুন্দর হবে, পাশাপাশি আপনার পাখি মিটিং করতে আগ্রহী হবে। এই কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ইসেলটা ব্যবহার করবেন। ইনশাআল্লাহ ইসেল ওষুধটা ব্যবহার করলে আপনার পাখি অতি দ্রুত মিটিংয়ে চলে যাবে। এছাড়া এই ইসেল ব্যবহার করলে পাখির ডিম উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে যায়, পাখি ডিম পাড়ার সম্ভাবনা থাকে। এবার চলুন আমরা এই ওষুধটার ব্যবহার বিধি সম্পর্কে জেনে নিই। আপনারা এই ইসেল ওষুধটি 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণ দিয়ে 5 থেকে 6 দিন ব্যবহার করবেন। আপনারা যদি কেউ মিলি পরিমাপ করতে না পারেন সেক্ষেত্রে বাজার থেকে একটা ইঞ্জেকশনের সিরিজ কিনবেন এবং সেই সিরিঞ্জের মিলি পরিমাপ দেওয়া আছে সেটা ব্যবহার করে ইসেল ওষুধটা 1 মিলি 1 লিটার পানিতে দিয়ে দিলেই হবে। ওষুধ মিশ্রিত পানি কিছুতেই 6 ঘন্টার বেশি খাঁচায় রাখবেন না, আর এই ইসেল 5 থেকে 6 দিনের বেশি ব্যবহার করা যাবে না, বেশি ব্যবহার করলে পাখির সমস্যা হতে পারে। এছাড়াও অতি গরমে আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন না, কারণ এই ওষুধটি ব্যবহার করলে পাখির শরীর গরম হয়ে যায়, বুঝতেই পারছেন আপনার পাখির মিটিং চলে আসবে। এই কারণেই আপনারা এই ওষুধটা ব্যবহারের ক্ষেত্রে একটু ঠান্ডা পরিবেশ বেছে নেবেন। যখন একটু বৃষ্টি হবে অথবা পরিবেশটা একটু ঠান্ডা থাকবে এ সময় আপনারা এই ইসেল ওষুধটা ব্যবহার করবেন, তাহলে সমস্যা হওয়ার কোনো চান্স থাকবে না। এছাড়াও আপনাদের সবার আরেকটি কমন সমস্যা দেখা যায় যে আপনার পাখির বাচ্চা একটু বড় হওয়া যায় এবং 1 মাস বয়স হলেই মারা যায়, 15 দিন বয়স হলেই মারা যায়। এর প্রধান কারণ হচ্ছে আপনার পাখির বাচ্চা ভিটামিন কমপ্লেক্সের অভাব। এই ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব হলে অথবা ভিটামিন বি এর অভাব হলে পাখির বাচ্চা দুর্বল হয়ে যায়, পাখির বাচ্চা খেতে পারে না, অনেক সময় দেখা যায় টাল রোগ হয়, পাখির বাচ্চা ঘুরতে থাকে, মাথা এদিক সেদিক ঘুরতে থাকে। এই কারণেই আপনার পাখির বাচ্চা যখন হবে তখন আপনারা মাঝে মাঝে ভিটামিন বি কমপ্লেক্সটা খাওয়াই দেবেন। এক্ষেত্রে আপনারা স্কোয়ার কোম্পানির ওষুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি স্কোয়ার কোম্পানির ভিটামিনটা বি কমপ্লেক্সটা ব্যবহার করি, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট দেবে। এছাড়াও আমি পরবর্তী ভিডিও দিয়ে প্রতিটা ওষুধ সম্পর্কে আলাদা আলাদা আলোচনা করার চেষ্টা করব, কারণ এক ভিডিও দিয়ে সবগুলো ওষুধের আলোচনা করলে বিস্তারিত আলোচনা করা যায় না। এই কারণে আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আলাদা আলাদা করে সবগুলো ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এবং আপনারা নিজে ব্যবহার করতে পারবেন, কাউকে হেল্প করতে পারবেন। কারণ আপনারা যদি বিস্তারিত না জানেন কোন ওষুধটা কেন ব্যবহার করতে হবে, কিসের জন্য ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনারা অত ভালোভাবে বুঝতে পারবেন না, কেউ ব্যবহার করলেও বলতে পারবেন না। এই কারণে পরবর্তী ভিডিও আমি এই ওষুধগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা ওষুধে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করব। আপনাদের সবার দেখার অনুরোধ রইল। আপনাদের আরও যদি জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।